আমি এখন ইন্ডিয়ান কফি হাউস কলেজ স্ট্রিটে রয়েছি। কফি হাউসে কফি খেতে যাব, কোল্ড কফি। কলকাতায় আসলে তো কফি হাউসে আসতেই হবে, তো আমি এখন কফি হাউসে যাচ্ছি। আমি সুকান্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল বিদেশি বং। আমি আজকে কলেজ স্ট্রিট কফি হাউসে কফি খেতে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা একটা খুবই নস্টালজিক জায়গা। যখনই আমি কলকাতায় আসি দুবাই থেকে, একবার তো আমি ট্রাই করি কফি হাউসে আসার। আমি কফি হাউসে যাচ্ছি। সেই জায়গাটা খুব নস্টালজিক, আসলেই সব কলেজের স্মৃতি মনে পড়ে যায়। নিচে প্রচণ্ড ভিড় ছিল, জায়গাই নেই, পুরো হাউসফুল। তো আমি এখন উপরে যাচ্ছি, আর হাই হোক উপরে জায়গা পাওয়া যাবে। আই থিঙ্ক আওয়াজটা খুব আস্তে আসবে, বিকজ খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। কফি হাউসে আসার, এই জায়গাটাতে আসলে আমার তো খুব ভালো লাগে। মানে এখনও সেই পুরোনো দিনের ব্যাপারটা ইনট্যাক্ট রয়েছে। লাস্ট টাইমে এসেছিলাম, লাস্ট টাইমে ইনফ্যাক্ট আমি নিউ টাউনে আরেকটা কফি হাউস রয়েছে যেটা নতুন, ওটাতেও গিয়েছিলাম, বাট এখানে ব্যাপারটাই আলাদা। এই হোক, তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগবে, কফি হাউস ব্লগটা। তোমরা যারা আমার ব্লগ দেখো, প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটাকে।
বিকজ আমি দেখছি তোমরা ব্লগটা দেখো বাট তোমরা তো লাইক করতে ভুলে যাও, প্লিজ লাইক মাই চ্যানেলটা, সাবস্ক্রাইব বিদেশি ব্লগ, তোমরা তোমার বন্ধুদের সাথে প্লিজ চ্যানেলটা শেয়ার করো যাতে আমার চ্যানেলটা আরও গ্রো করতে পারে, এরকম আরও অনেক নতুন নতুন কন্টেন্ট যাতে বানানোর আমি মোটিভেট হয়ে যাই, বিকজ যত সাবস্ক্রাইবার বাড়বে তো আমারও তত ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও বানাতে। তো কলকাতাতে 14 দিনের জন্য এসেছি, তো গিয়ে আবার দুবাইতে যেরকম ব্লগ বানাতাম আবার সেরকম করে ব্লগ বানাবো। আমার কোল্ড কফি চলে এসছে, কোল্ড কফি আর চিকেন কাটলেট। আমার 150 বিল হয়েছিল, খাওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ির দিকে যাব। গরম আছে প্রচণ্ড আজকে, বাট স্টিল এটা ভালো লাগছে, কত বয়স্ক কাকুরা সব নিচে বসে আছে গল্প করছে। বয়স্ক কাকুরা নিচে বসে কি সুন্দর গল্প করছে। এখান থেকে সবাই অর্ডার নিয়ে উপরে আসছে। ভালোই লাগলো, আবার যখন আসবো কলকাতাতে আবার এখানে চলে আসবো। আচ্ছা, এটা কোনো একটা লাইব্রেরি হবে, তো বেশ ভালোই লাগলো, কফি হাউস। বাড়ির থেকে যাচ্ছি, কফি হাউসে কফি খাওয়া হয়ে গেছে। আমি তো যখনই আসি জায়গাটা আসতে খুব ভালো লাগে। Thank you.